আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরের স্বাগতম আজকে আমি একটা সারের ব্যাপারে আলোচনা করব অবশ্যই এটা রাসায়নিক সার না এটা হচ্ছে জৈব সার আর এটা হলো হাড়ের গুঁড়া অনেকেই হাড়ের গুঁড়ার ব্যাপারে জানতে চেয়েছিলেন হাড়ের গুঁড়া কিভাবে ব্যবহার করব কোথায় পাব বা কি কারণে হাড়ের গুঁড়াটা মূলত ব্যবহার করা হয় আজকে এটার ব্যাপারে আলোচনা করব তো প্রথমে বলে রাখি যে হাড়ের গুঁড়া আসলে বাজারে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি পাবেন এটা সবচেয়ে ভালো হয় যদি আপনি পেকেট যার যেই হাড়ের গুঁড়াটা আছে মানে পেকেটে যেই হাড়ের গুঁড়াটা বিক্রি করে ওই হাড়ের গুঁড়াটা যদি কিনেন তাহলে সবচেয়ে ভালো হয় কারণ এই পেকেটের হাড়ের গুঁড়াটার ভিতরে ব্যাকটেরিয়া দেখা যায় আক্রমণ করতে পারে না আর ওইটা কিছুটা পরিষ্কার থাকে আর খোলাটাতে বিভিন্ন রকম ধুলাবালি থাকে ওইটা ব্যবহার করা প্রয়োজন নেই তো এবার বলি যে হাড়ের গুঁড়াতে আসলে মূলত কি কি উপাদান থাকে যে গাছে আসলে কিভাবে ব্যবহার করবেন তো প্রথমেই বলি যে বনমিল বা হাড়ের গুঁড়াতে ফসফরাস নাইট্রোজেন এবং ক্যালসিয়াম থাকে এই তিনটা সবচেয়ে বেশি থাকে বনমিলের ভিতর সবচাইতে বেশি থাকে হচ্ছে ফসফরাস আর ফসফরাস গাছের জন্য কি উপকার করে এটা এখন বলি ফসফরাস হচ্ছে গাছের শিকড় বৃদ্ধিতে বা গোড়া গোড়া অতি দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে যেই গাছের গোড়া খুব সহজে বড় হয় না যেমন আমাদের অনেক গাছ আছে যেগুলো দেখা যায় যে বড় হচ্ছে না মানে তিন চার মাস হয়ে গেছে বাট একই অবস্থাতে আছে এটা বড় হচ্ছে না তো ওই গাছে আসলে মূলত ঘোড়াটা বৃদ্ধি পাচ্ছে না এর জন্য গাছের উপরই ভাগে কিন্তু বড় হচ্ছে না এর জন্য যদি এই হাড়ের গোড়া যদি আপনার গাছে ব্যবহার করেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন আর আরও একটা কথা বলে রাখি তো প্রথমেই বলেছিলাম যে হাড়ের গোড়াতে কিছু কর বেশি পরিমাণে থাকে হচ্ছে ফসফরাস ফসফরাসের কী কাজ এটা তো বললামই এখন আরও একটা জিনিস থাকে হাড়ের গোড়াতে সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম কিন্তু গাছের জন্য অত্যন্ত উপকারী একটা জিনিস অনেক সময় দেখা যায় যে টমেটো গাছের টমেটোর যেই টমেটো হওয়ার পরে নিচের যেই সাইডটা ওই সাইডটা কিন্তু পচে যায় এটা কিন্তু মূলত ক্যালসিয়ামের অভাবেই পচে যায় এবং অনেক সময় ক্যালসিয়াম কিন্তু গাছে গাছকে দ্রুত বৃদ্ধি করে এবং গাছের ভিতরে যেই ফল হয় ওই ফল কিন্তু প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় এবং ফলের সাইজও কিন্তু বড় হয়ে যায় এবার বলি যে যারা বেন বন মিল বা হাড়ের গুঁড়া চেনেন না তাদেরকে বলতেছি এটা হচ্ছে বিভিন্ন রকমের পশু যেগুলো হয় এগুলার হাড়ের যে গুঁড়োগুলো হয় এগুলো হচ্ছে গুঁড়ো আর এই বনমিল বা হাড়ের গুঁড়োকে আপনি ডিএপি সারের বিকল্প হিসেবে ব্যবহার করতে চান অনেকেই চান যে গাছে রাসায়নিক সার ব্যবহার করবেন না সেই ক্ষেত্রে এই হাড়ের গুঁড়া কিন্তু আপনার গাছে ডিএপির পরিবর্তে ব্যবহার করতে পারেন এখন কথা হলো যে এই সারের গুঁড়াটা মূলত কতটুকু পরিমাণের ব্যবহার করব যেহেতু আমার চ্যানেলের নামই ছাদ বাগান আমি আশা করব যে আমার চ্যানেলের ম্যাক্সিমাম ভিউয়ার্সই হচ্ছে ছাদের উপরে টবে বাগান করে টবে বা কন্টেনারে বাগান করে তাদের জন্য বলতেছি এই হাড়ের গুঁড়া মূলত এক টেবিল চামচ পরিমাণ ব্যবহার করতে হবে একটা টবের জন্য মানে একটা বারো ইঞ্চি টবের জন্য আপনার এক টেবিল চামচ ব্যবহার করতে হবে আর যদি আপনার টপ ছ ইঞ্চি হয় তাহলে এক টেবিল চামচের অর্ধেক যে যে পরিমাণের হয় যেমন হাফ টেবিল চামচ ওই হাফ টেবিল চামচ ব্যবহার করতে হবে এই রেশিও অনুযায়ী ব্যবহার করবেন মানে এক ফুটের বা বারো ইঞ্চির যেই টব আপনার এই হাড়ের গুঁড়োটা এক টেবিল চামচ ব্যবহার করতে হবে আর এটা কিন্তু মাসে ব্যবহার করা যাবে না দুই থেকে তিন মাসে একবার ব্যবহার করতে হবে ম্যাক্সিমাম যদি আপনি ব্যবহার করতে চান মিনিমাম আপনার এক মাস পর ব্যবহার করতে হবে এটা কিন্তু এক মাসে তিন থেকে চারবার ব্যবহার করা যাবে না কারণ ওভার ডোজ কিন্তু কখনোই কোনো কিছু ভালো না এর জন্য মাসে একবারই ব্যবহার করতে হবে আর এটা কিন্তু খুব ধীরে কাজ করে স্লোলি কাজ করে এর জন্য কিন্তু এটা মাসে একবার ব্যবহার করতে হবে তো আশা করা যায় যে আপনারা বুঝতে পেরেছেন আমি কি বুঝাতে চেয়েছি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ